সুধুমণ্ডলী, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশে পেঁয়াজ চাষের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হচ্ছি। আপনারা গত পর্বে পেঁয়াজের জাত সম্পর্কে জানতে পারছেন। আজকে পেঁয়াজের চাষ পদ্ধতি নিয়ে আমরা শুরু করব। প্রথমে আমি বাংলাদেশে পেঁয়াজের সাধারণত দুইটা মৌসুম রয়েছে, একটা হলো শীতকালীন পেঁয়াজ চাষ আর একটা হলো গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ। তাহলে শীতকালীন পেঁয়াজ চাষ আমরা প্রথমে শুরু করলাম। এর জন্য আমাদের যে জাতগুলো নির্বাচন করতে হবে, একটা হলো বাড়ি পেঁয়াজ 1, বাড়ি পেঁয়াজ 4 এবং বাড়ি পেঁয়াজ 6। এই তিনটা জাত আমাদের শীতকালীন চাষের জন্য উপযুক্ত। আমরা এই তিনটা জাত দিয়েই আবাদ করতে পারবো। আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে জমি নির্বাচন। পেঁয়াজ চাষের জন্য দোআঁশ, বেলে দোআঁশ মাটি উত্তম, তবে উর্বর, সেচ এবং নিষ্কাশন সুবিধা আছে এমন জমি নির্বাচনে রাখলে ভালো হবে। মাটির অম্লমান 5.8 থেকে 6.5 উত্তম। আর আবহাওয়াগত দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে বেশি ঠান্ডা বা গরম পড়ে না এমন স্থানে পেঁয়াজ ভালো হয়। কন্দ গঠনের জন্য দিনের আলো 9 থেকে 12 ঘন্টা থাকলে পেঁয়াজ ভালো হবে। আর কম তাপমাত্রা 15 থেকে 21 ডিগ্রি তাপমাত্রা থাকলে পেঁয়াজ ভালো হবে। মোটামুটি তিনটা পদ্ধতিতে পেঁয়াজ চাষ করা যেতে পারে। একটা হলো সরাসরি বীজ বপন করে, সেই ক্ষেত্রে আপনার 2.4 থেকে 2.8 কেজি বীজ লাগবে একরে। আর কন্দ রোপণ করে আপনি পেঁয়াজ চাষ করতে পারেন, সেই ক্ষেত্রে 480 কেজি থেকে 600 কেজি একর প্রতি বীজ লাগবে। আর একটা হলো চারা উৎপাদন করে এবং সেই চারা রোপণ করে পেঁয়াজ উৎপাদন করতে পারেন, এই ক্ষেত্রে আপনার 1.2 থেকে 1.6 কেজি বীজ লাগবে। তবে সবচেয়ে ভালো এই চারা উৎপাদন করে পেঁয়াজ চাষ করা, এটা লাভজনক। আমরা শীতকালীন পেঁয়াজের বপন সময় অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ, উপযুক্ত সময়। আচ্ছা, আমরা যদি বীজতলা করে পেঁয়াজ চাষ করি, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 3 মিটার। একটা আদর্শ বীজতলার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 1 মিটার। একরে এই ধরনের বীজতলা লাগবে 48টি। তবে বীজতলার মাটি শোধন করে নিলে ভালো হয়। মাটিতে 4 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে, ব্লু কপার মিশিয়ে যদি স্প্রে করা যায় বীজতলার মাটিতে, তাহলে মাটি শোধন হবে। আর আরেকটা পদ্ধতি আছে, যেটা হলো যে 10 সেন্টিমিটার পুরু কাঠের গুঁড়া বা খড় বিছিয়ে আগুন জ্বালে মাটি শোধন করতে হবে, পুড়িয়ে দিলে মাটি শোধন হবে। আচ্ছা, আমাদের এই পদ্ধতিতে বীজতলায় আপনারা দেখছেন যে প্রায় 48টা বীজতলা লাগবে এবং প্রতিটি বীজতলায় বীজের পরিমাণ হলো 25 থেকে 30 গ্রাম। এই হিসাবে একরে বীজ লাগবে 1.2 থেকে 1.6 কেজি। বীজতলা তৈরি কিভাবে করবেন এবং বীজ বপন, যে পচা গোবর ও জৈব সার বীজতলার মাটিতে মিশিয়ে দিতে হবে এবং মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপরে পানি নিষ্কাশনের জন্য আপনার 30 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার গভীর নালা রেখা দরকার। আর কেজি প্রতি 2 গ্রাম কার্বন ডাজিম দিয়ে বীজ শোধন করা নিলে ভালো হয়। বীজতলার বীজ বুনে ঝুরঝুরা মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং সামান্য কাঠের ছাই দিয়ে ছড়িয়ে দিয়ে বীজতলা প্রস্তুত করতে হবে। বীজতলার কিছু পরিচর্যা আছে, যে আপনারা পিঁপড়ার আক্রমণ হলে সেভিন পাউডার ছিটাইতে হবে, প্রয়োজন বোধে হালকা সেচ দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, বীজ গজানোর 10 থেকে 12 দিনের মধ্যে ডাইথেনাম 45 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং 20 থেকে 25 দিনের মধ্যে রোপরাল 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আপনারা এরপরে আমরা মূল জমি কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি, যে 4-5টি চাষময় দিয়ে জমি তৈরি করতে হবে এবং জমি আগাছা মুক্ত করতে হবে, মাটি ঝুরঝুরে করে নিতে হবে। বেড তৈরি, মূল জমির বেড তৈরি করতে গেলে প্রস্থ 1 মিটার এবং দৈর্ঘ্য জমির আকারের উপর নির্ভর করবে, উচ্চতা 10 থেকে 15 সেন্টিমিটার। চারা রোপণের পদ্ধতি, চারার বয়স 40 থেকে 45 দিন বেস্ট ভালো। প্রতি বেডে সারি হবে 5টা, সারি থেকে সারির দূরত্ব 20 সেন্টিমিটার, চারা থেকে চারা হবে 8 সেন্টিমিটার এবং
নালার গভীরতা, নালার প্রস্থ হবে 30 সেন্টিমিটার, গভীরতা 20 সেন্টিমিটার, চারা রোপণের গভীরতা 3 থেকে 4 সেন্টিমিটার, গর্ত প্রতি চারা হবে 1টি। কন্দ লাগানোর ক্ষেত্রে আমাদের কন্দের সাইজ হবে 2 থেকে 3 সেন্টিমিটার ব্যাস, আর দূরত্ব হবে সারি থেকে সারি 20 থেকে 25 সেন্টিমিটার, কন্দ থেকে কন্দ 10 থেকে 15 সেন্টিমিটার। সার প্রয়োগ, সারের মাত্রা 3টা পদ্ধতিতেই প্রায় একই রকম। এই ক্ষেত্রে গোবর একরে 4000 কেজি, ইউরিয়া 96 কেজি 3 কিস্তিতে দিতে হবে, 24 কেজি শেষ চাষের সময়। প্রথম কিস্তি উপরি প্রয়োগ হিসাবে দিতে হবে 20 থেকে 25 দিনের মাথায় রোপণের, এবং দ্বিতীয় কিস্তি তারও 20 থেকে 25 দিন পরে দিতে হবে, এবং এটা 24 কেজি। টিএসপি শেষ চাষের সময় 104 কেজি, এবং পটাশ সার মোট 60 কেজি দিতে হবে, শেষ চাষের সময় 30 কেজি, এবং ইউরিয়া উপরি প্রয়োগের সময় 2 বারে 15 কেজি করে 30 কেজি দিতে হবে। আন্ত পরিচর্যা, আগাছা নিরাইতে হবে 2 থেকে 3 বার, এবং পানি সেচ প্রয়োজন মতে 10 থেকে 15 দিন অন্তর অন্তর। মাটির চটা ভেঙে দিতে হবে এবং পেঁয়াজ উঠানোর 1 মাস আগে সেচ বন্ধ রাখতে হবে। পার্পল ব্লাস রোগ পেঁয়াজের জন্য একটা মারাত্মক রোগ, এই রোগের দমন ব্যবস্থাপনার জন্য বিষ শোধন করা যেতে পারে প্রোভেক্স 200 দিয়ে, এবং প্রতি কেজি বীজে 2.5 গ্রাম এই প্রোভেক্স দিয়ে বিষ শোধন করা যায়। আর জমিতে যদি এই রোগ দেখা দেয়, রোভরাল 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, অথবা সেন্সেশন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 3 থেকে 4 বার প্রয়োগ করতে হবে। পেঁয়াজের থ্রিপস পোকা একটা মারাত্মক পোকা এবং এটা ক্ষতি করে থাকে। এই ক্ষেত্রে আপনাকে সাবান মিশ্রিত পানি প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে প্রয়োগ করতে হবে, অথবা অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে প্রয়োগ করতে হবে। এইভাবে আবাদ করলে রোপণের 90 থেকে 120 দিন পর শীতকালীন পেঁয়াজ তোলা যাবে। পাতা হলুদ হলে এবং 50% পাতার গলার অংশ নরম হলে পেঁয়াজ তোলার উপযুক্ত হয়, এবং একরে 4.8 থেকে 5.2 টন ফলন পাওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে।